প্রিয় দর্শকমণ্ডলী আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা এবং অভিনন্দনে ভাসছেন জাপানের এক মেয়র নির্বাচিত হলেন জো বাইডেন কিন্তু শুভেচ্ছা এবং অভিনন্দনে সিক্ত হচ্ছেন জাপানের এক মেয়র তার কারণটা কি হতে পারে তাই তো হ্যাঁ ওই মেয়রের নামের উচ্চারণ হচ্ছে জো বাইডেন ইয়ামাটোর মেয়র হচ্ছেন ইউটাকা উমেদা বয়স তেহাত্তর চাইনিজ সিনজো স্বরলিপিতে তার নামের উচ্চারণ করলে দাঁড়ায় জো বাইডেন আর তাই জো বাইডেন নির্বাচিত হওয়ার পরপরই অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসতে থাকে তার নামে আর এ ঘটনায় তিনি নিজেও রীতিমতো হতবাক জাপানের সংবাদপত্র মাইনিচিতে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন জো বাইডেন এবং আমার মাঝে তফাত অনেক তবে আমাদের উদ্দেশ্য একই আর তা হল জনগণকে শান্তিতে রাখা জো বাইডেনকে চিঠি দিয়ে তিনি তার শহরে আমন্ত্রণ জানাবেন বলেও উল্লেখ করেন ওই সাক্ষাৎকারে রাশিয়ার ইয়ামাল উপদ্বীপে একই স্থানে জড়ো হয়েছে তিন হাজার সিন্ধু ঘটক ইংরেজিতে যাকে বলে ওয়ালরাস বিপন্ন প্রজাতির এ সিন্ধু ঘটক পৃথিবীতে রয়েছে বারো হাজার পাঁচশোটি তার মধ্যে তিন হাজার সিন্ধু ঘটককে এক ঝাঁকে আবিষ্কার করেছে ওই উপদ্বীপে রাশিয়ার বিজ্ঞানীরা বৈজ্ঞানিক আলেকজান্ডার সোকোলভ বলেন এক অভূতপূর্ব দৃশ্য প্রাণীগুলো সাগরের বড় বড় বরফের তাদের নিজস্ব আবাসভূমি ছেড়ে কেন এই উপদ্বীপে এসে জড়ো হয়েছে তা সঠিক করে কেউ বলতে পারছেন না তবে ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণেই সিন্ধু ঘটকের এই অস্বাভাবিক সম্মিলন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই আশা করি সঙ্গেই থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ